জানলেন গত পরশু অর্থাৎ 25 তারিখ একটা ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডের ঘটনা। তো সেই ঘটনার প্রেক্ষিতে ডিসিস্ট হৃদয়ের মা বাদী হয়ে, ফিরোজা বেগম বাদী হয়ে একটা অভিযোগ দিয়েছে। সেই অভিযোগটাকে আমরা এজাহারে শুরু গণ্য করে মামলা রুজু করেছি। সেখানে 20 জন এজাহার নামে আসামি দিয়েছে, 14-15 জন অজ্ঞাতনামা আসামি। তো তার অভিযোগটাকে আমরা বেসিক বিষয় ধরে আমরা মামলা তদন্ত করছি। তদন্ত শেষ হলেই শুধুমাত্র আমরা বলতে পারবো প্রকৃত ঘটনা কী ছিল। পূর্বশত্রুতার বিষয়টা তার মা উল্লেখ করেছে, এজাহারে এটাই উল্লেখ করা আছে যে পূর্বশত্রুতার একটা বিষয় ছিল তার ছেলের। আচ্ছা, এখন পর্যন্ত যেটাই, আর আসামি যে 7 জন আটক করেছেন তাদের আসলে কী অবস্থা, আদালতে পাঠিয়েছেন কিনা? তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের প্রত্যেকটা রিমান্ডের আবেদন করা হয়েছে। থ্যাংক ইউ।